এগারো বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটলেন, এগারো বছর ধরে তৃণমূলের ক্যাডার রিক্রুটমেন্ট হয়েছে, এগারো বছর ধরে সমস্ত জায়গায় তৃণমূলের ক্যাডার রিক্রুটমেন্ট হয়েছে। এবার আপনি আমি অবাক হব না যদি আগামী দিনে এই 42,000 চাকরিও চলে যায়। তবে জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবে, বিজেপি বিরোধী দল থাকবে, পশ্চিমবাংলার মানুষ ভাবছে এর ভবিষ্যৎ আছে। যেদিন 2011 সালে ক্ষমতা এনেছিল সেদিনই এদের জানা উচিত ছিল। মুশকিলটা হচ্ছে 2011 থেকে 2021 পর্যন্ত যে বয়সের ছেলেমেয়েরা আজকে 18 বছর হয়েছে, 19 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 21 বছর হয়েছে, তাদের আগের প্রজন্মটা তারা ভেবেছিল বোধহয় এরা এসে বোধহয় কিছু সোনা দিয়ে মুড়ে দেবে, সেটা তো হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি বলছে যত দিই তত তোমরা চাও, সেক্ষেত্রে কী বলবেন? কার দেয় কার টাকা, কে দেয় কার টাকা, কে দেয়, রাজা না রানী? মমতা রাজা না মমতা রানী, কোনটা? গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে মন্ত্রগুপ্তির শপথ বাক্য নিয়েছেন, 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর বাদে ভোট হবে, ভোটে যদি জেতে থাকবে হেরে গেলে ঘাড় ধরে বার করে দেবে। আমরা রূপকথায় টাকার খনি গল্প শুনেছি, কিন্তু পশ্চিমবঙ্গে বাস্তবে তা দেখতে পাচ্ছি। শান্তনু ব্যানার্জি ফোন থেকে রিডি সূত্রে খবর যে এমন কিছু তথ্য পাওয়া যাবে যেটা তৃণমূলের উপতলা পর্যন্ত নাড়ি দেবে, তাতে করে তোমার চাকরি হবে না? হবে, প্রশ্নটা হচ্ছে এই জায়গায় শান্তনু ব্যানার্জিকে জেলে যেতে হবে, কিন্তু ওকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, খবর জেনারেল নলেজ, শান্তনু ব্যানার্জি বলে একটা লোক অ্যারেস্ট হয়েছে, এত আলোচনা করার দরকার নেই, যেগুলো যাবার যা মাথাকে ধরতে হবে ধরে পড়তে হবে। কিন্তু তার সঙ্গে আমাদের যে কথা, বাংলার বেকার ছেলে, হাজার হাজার ছেলে এখনো ওখানে বসে আছে, এদের সবার চাকরির বন্দোবস্ত করতে হবে। উনি দিন ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা অনুদান দিন, কিন্তু তার আগে উনি বলুন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকাকালীন এই বঙ্গীয় স্বনির্ভর প্রকল্পের যে প্রজেক্ট ছিল, কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলোর কী অবস্থা হয়েছে এই মুহূর্তে, আর যদি ঋণের কোনো প্রকল্প তারা সরকার চালু করে থাকে সেই প্রকল্পে ঋণ পাওয়ার পর আদপে সেই ঋণগুলোর কী রিইভ্যালুয়েশন হয়েছে, সেগুলোর কীরমভাবে তার কার্যকরিতা হয়েছে, সেই ঋণের কতটা শোধ হয়েছে ব্যাংকের কাছে, সরকার তার দেয় কতটা দিতে পেরেছে, এটা দিতে হবে। তো তখন স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথাই বলো, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে আমি তো জানি এরকম বহু স্টুডেন্টস আছে যারা এখনও পর্যন্ত তারা তার সাহায্য পাননি। আচ্ছা, হতে পারে একটা সরকার থাকলে তার মধ্যে কিছু মানুষের সাহায্য তারা পাবেন না, তারা কোর্টে আসবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা প্রজেক্ট যখন আপনি নিচ্ছেন তার তো একটা অ্যাসেসমেন্ট থাকবে, 1 বছর 2 বছর হওয়ার পর এই অ্যাসেসমেন্টগুলো কোথায়, অডিট কোথায়? এই সরকার তো অডিটিং চলছে, এখানকার টাকা ওখানে দাও, ওখানকার টাকা সেখানে দাও দিয়ে সরকারটা চালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে আজকে বর্তমানে যে পশ্চিমবঙ্গে শিল্প নেই তার সম্পূর্ণ দায় সিপিএমের, তিনি টাটাকে দাঁড়াননি, সেক্ষেত্রে 11 বছর ধরে কী করেছেন? টাটাকে সিপিএম তাড়িয়েছে, মমতা দাঁড়ায়নি, এই কথা বলার পরে ঘোড়ায় হাসবে। তাও যদি মমতার কথাটাকে ফর দি টাইম বিং যদি ধরে নিই, উনি সত্যিও বলছেন 11 বছর ধরে উনি কি ঘোড়ার ঘাস কাটলেন? পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে ওয়াটারলু হবে, কারণ মানুষ তার বিকল্প খুঁজছেন এবং বিকল্প মানুষ সন্ধান করে নেবেন। একটা কথা খুব স্পষ্টভাবে জেনে রাখুন, রাজনৈতিক দল আছে তার কারণ মানুষ রয়েছেন, মানুষের প্রয়োজনে রাজনৈতিক দল, বিকল্প কিন্তু মানুষ ঠিক করেন, রাজনৈতিক দলেরা ঠিক করেন তারপরে মানুষ গিয়ে তাকে ফলো করেন, এরকম প্রশ্নটা কিন্তু ওটা হয় না। নির্বাচনে মানুষ কী করবেন মানুষ সাগরদিঘিতে বুঝিয়ে দিয়েছেন, এত চেষ্টা করার পরেও সাগরদিঘিতে কিন্তু জোট প্রার্থীকে হারানো যায়নি। কিন্তু এই সাগর দিকে জয়ের পরে মদন মিত্র বলছেন রাম বাম কম এক হয়ে তুমি তৃণমূলকে সরানোর জন্য, প্রশ্নটা কি? 2011 সালের নির্বাচনে আপনারা কি ছিলেন? এক, দ্বিতীয়ত রাম বাম কম আপনি 100 জন ভোটারের মধ্যে আপনি বিভাজন করতে পারেন নাকি রাজনৈতিক দলের হুইপ দিয়ে? শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি আর জিট্টা ভাই, তাদের ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্ক থাকতে পারে, তার বেলায় কোনো সমস্যা হয় না, বিজেপির জেলা সভাপতির সাথে তৃণমূলের মন্ত্রী জেলায় জেলায় তার সম্পর্ক রাখতে পারেন, সক্ষমতা রাখতে পারেন। আর সাধারণ বিজেপি সমর্থক যখন প্রতিদিন মার খাবার পর, বা সাধারণ তৃণমূলের সমর্থক তৃণমূলের দ্বারা মার খাবার পর, তারা যখন একটা জোট হচ্ছেন এবং তারা জোট প্রার্থী যেটা বাম জোট কংগ্রেসের সাথে সেই জোট প্রার্থীকে বিশ্বাসযোগ্য মনে করছেন, তখন মদনবাবুর যে ভার্সন দেখেছেন ওটা বিজেপির সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন, উনিও এক ভার্সন দেবেন। আসন্ন পঞ্চায়েত ভোট কি কতটা স্বচ্ছতা হবে বলে তোমার মনে হয়? স্বচ্ছ কেউ তো করবে না, অধিকার কি দয়ায় পাওয়া যায় নাকি? স্বচ্ছ এমনি এমনি হয়ে যাবে, অধিকার লড়ে নিতে হবে, স্বচ্ছ ভোট মানুষকেই করাতে হবে, রাস্তায় দলে দলে দেবে করাতে হবে, ওই অধিকার কেউ দয়া করে দেয়নি, ইতিহাসে দেয়নি, আগামী দিনেও দেবে না।